শাসন পরিচালনা করতেন। 1740-এ সুবাদার সরফরাজ খানের অযোগ্যতার সুযোগে বিহারের শাসক আলীবর্দী খান বাংলার মসনদ দখল করেন। তার মৃত্যুর পর আলীবর্দীর দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হিসাবে ক্ষমতার উত্তরাধিকারী হন। সদ্য কৈশোর পেরোনো তরুণ এই নবাবের সরলতা, রাষ্ট্রপরিচালনার অনভিজ্ঞতা আর তার পারিষদদের গোপন শত্রুতাকে পুঁজি করে ইংরেজরা দখল করে নেয় বাংলার মসনদ। 1757-23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশির প্রান্তরে অনিবার্য এক যুদ্ধে সেনাপতি মির্জা আফরের বিশ্বাসঘাতকতায় ধূর্ত ইংরেজ সেনা লর্ড ক্লাইভের বাহিনীর কাছে পরাজিত ও নিহত হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। আর এ ঘটনার মধ্য দিয়েই 200 বছরের জন্য পরাধীনতার আধারে ডুবে যায় বাংলাসহ গোটা ভারতবর্ষ। ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ব্যাপক ও বৈচিত্র্যময়। এই সংগ্রামে এমন কিছু ব্যক্তি ছিলেন যাদের কথা না বললেই নয়। মহাত্মা গান্ধী তাদের অন্যতম। তিনি চাইছিলেন না ভারত ভেঙে হিন্দু মুসলমান ভাইয়ে ভাইয়ে আলাদা হয়ে যাক। এজন্যই তিনি মুসলিম লীগের প্রধান নেতা কায়েদে আজম জিন্নাহর শরণাপন্ন হন। 1944-এর 9 সেপ্টেম্বর দিল্লিতে জিন্নাহর বাড়িতে গিয়ে হাজির হন গান্ধীজি। ভারত ভাগ ঠেকাতে 18 দিন আলোচনা চালান তারা, কিন্তু মুসলিম লীগের নেতারা একটি আলাদা রাষ্ট্রের ব্যাপারে অনড় থাকেন। এরকম অবস্থায় 1946-এর মার্চে তৎকালীন ব্রিটিশ সরকারের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রতিনিধিরা দিল্লিতে আসেন ভারতের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে। তারা গান্ধী, জিন্নাহ সহ বড় বড় নেতাদের সাথে আলোচনা চালান। এরই ধারাবাহিকতায় সিমলায় ডাকা হয় ঐতিহাসিক স্বাধীনতা সম্মেলনের। মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, আব্দুল গফ্ফার খান, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো বাঘা বাঘা নেতারা সেখানে স্বাধীনতার রূপরেখা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে একটি অন্তর্বর্তী সরকারের গঠনের সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানেও কংগ্রেস ও মুসলিম লীগ নেতারা এক হতে পারেননি, ফলে 12ই মে ওই বৈঠক ভেঙে যায়। 16ই আগস্ট মুসলিম লীগ নেতা কায়েদে আজম অন্তর্বর্তী সরকার গঠন প্রতিরোধে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন। কংগ্রেস এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। হিন্দু মুসলমানের মধ্যে ভয়াবহ এক সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতায় শুরু হয়ে ছড়িয়ে পড়ে নোয়াখালী সহ বাংলার প্রত্যন্ত অঞ্চলে, ছড়িয়ে পড়ে ত্রিপুরা এবং পাঞ্জাবেও। দাঙ্গা থামাতে গান্ধীজি প্রথমে অনশন, তারপর দেশের বিভিন্ন প্রান্ত সফর করতে শুরু করেন। তিনি যান নোয়াখালীতে, সবাইকে বোঝাতে চেষ্টা করেন হিন্দু মুসলিম ভাই ভাই এ দাঙ্গায় কারোরই কোনো লাভ হবে না। তার আপ্রাণ চেষ্টায় এবং মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় পরিস্থিতির উন্নতি হয়। এরই মাঝে দ্বিতীয় মহাযুদ্ধের কারণে দ্রুত পাল্টাতে থাকে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট। 1945-এর আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে মার্কিন বাহিনীর পারমাণবিক বোমা নিক্ষেপের প্রতিক্রিয়া যুদ্ধের বিরুদ্ধে ফুঁসে ওঠে সারা দুনিয়া। এরই মাঝে 22শে মার্চ 1947-এ ভারতের ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন গান্ধীকে তার সরকারি বাসায় আমন্ত্রণ জানান। সেখানে তিনি তাকে জানিয়ে দেন ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করে স্বাধীন করে দিতে যাচ্ছেন তারা। গান্ধীজি এর তীব্র বিরোধিতা করেন, কংগ্রেসও এর বিরুদ্ধে ছিল। কিন্তু আরও রক্তক্ষয় এড়াতে শেষ পর্যন্ত কংগ্রেস মুসলিম লীগের দাবি মেনে নিয়ে ভারত ভাগের ব্যাপারে একমত হন।
শতাধিক বছর ধরে চলা সশস্ত্র ও অহিংস আন্দোলনের মুখে এবং দ্বিতীয় মহাযুদ্ধের আন্তর্জাতিক প্রেক্ষাপটে 1947 মধ্য আগস্টে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে জন্ম হয় পাকিস্তানের। 1100 মাইলের ব্যবধান সত্ত্বেও তৎকালীন পূর্ব পাকিস্তানের 7 কোটি মানুষ ভেবেছিল পশ্চিম পাকিস্তানের নেতৃত্বাধীন শাসনে তারা মুসলিম পরিচয় সমুন্নত রেখে সুখ শান্তি ও সমৃদ্ধির মধ্যে বসবাস করতে পারবে। কিন্তু শিগগিরই বাঙালির সে স্বপ্নের গুড়ে বালি ঢেলে দেয় পাকিস্তানি শাসক চক্র। প্রথমেই তারা দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকে। পাকিস্তান প্রতিষ্ঠার আগেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এদেশের বুদ্ধিজীবী মহল এর তীব্র বিরোধিতা করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই সে সময় পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যিনি মূলত ছিলেন কেন্দ্রীয় পূর্ব বাংলার প্রতিনিধি, ফজলুর রহমান আরবি হরফে বাংলা লেখা প্রচলনের চেষ্টা করেন। 1948 পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও গণপরিষদের সহসভাপতি মৌলভী তমিদুদ্দিন খান এই দাবি নাকচ করে দেন। এ ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে। March 11 পূর্ব বাংলার সর্বত্র ডাকা হয় ধর্মঘট। ধর্মঘটিতে দমনে পুলিশ 144 ধারা জারি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের লাঠিচার্জ ও ব্যাপক ধরপাকড় করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আন্দোলনকারীদের সাথে 8 দফার এক চুক্তি স্বাক্ষর করেন, যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। কিন্তু পূর্ব পাকিস্তান সফরে এসে 1948 আলাদা আলাদা সভায় পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদ আজম জিন্না এই চুক্তির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলেন, উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এতে আগুনের মতো দ্রুত ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী আততায়ীর গুলিতে নিহত হলে খাজা নাজিমুদ্দিন হন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 1952 ঢাকা সফরে এসে তিনিও জিন্নার প্রতিধ্বনি করে বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবার ধৈর্যের বাঁধ ভাঙে বাঙালির। 4 ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালন করা হয়, চলতে থাকে লাগাতার আন্দোলন। 20 ফেব্রুয়ারি ছিল প্রাদেশিক ব্যবস্থাপক সভার বাজেট অধিবেশন। এই অধিবেশনকে কেন্দ্র করে সব সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে 144 ধারা জারি করা হয়। আন্দোলনকারীরা ভাষার দাবি বাস্তবায়নে এই কারফিউ ভাঙার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক 52-21 ফেব্রুয়ারি দুপুরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল করে পরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে। বিকাল ঠিক 3:30 অতর্কিতে পুলিশ গুলিবর্ষণ শুরু করে মিছিলের উপর, আর সাথে সাথে পথে লুটিয়ে পড়েন শফিক, রফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা আরও অনেক বীর শহীদ। February 22 এই ঘটনা গণ আন্দোলনের রূপ নেয়। তখন প্রাদেশিক পরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার অধিকার দিতে চলতি অধিবেশনেই একটি বিল আনে। তবে এই বিল পাশ করতে বাঙালিকে অপেক্ষা করতে হয় 1956 পর্যন্ত, যেদিন পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়। এরই মাঝে মুসলিম জননেতা মৌলানা ভাসানী আসাম থেকে পূর্ব বাংলা এসে মুসলিম লীগ বিরোধী রাজনীতি শুরু করেন। টগবগে তরুণ নেতা শেখ মুজিবুর রহমান সহ আরও অনেককে নিয়ে তিনি 1949 গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ। ক্রমশ অসাম্প্রদায়িক ও সার্বজনীন হওয়ার পথে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। ভাষা আন্দোলনের ঘটনা বাঙালির মনে যে জাতীয়তাবাদের বীজ রোপণ করে, তারই ধারাবাহিকতায় 54 প্রাদেশিক পরিষদ নির্বাচনে এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্ট ব্যাপক বিজয় লাভ করে। যুক্ত ফ্রন্টের বিজয়ের প্রবল স্রোতে বলা চলে মুসলিম লীগের রাজনীতি পূর্ব বাংলা থেকে ভেসে যায়।
যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফায় ছিল বাংলা হবে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা, আর দ্বিতীয় দফা ছিল জমিদারির বিলুপ্তি। কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টার অভিযোগে মাত্র 45 দিনের মাথায় যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন কায়েম করা হয়। এর পরের কয়েক বছর কেন্দ্রের পছন্দের দুর্বল সরকার দিয়ে পূর্ববাংলা শাসন করার এক পর্যায়ে 1958 সেপ্টেম্বরে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। তিনি সংবিধান পরিবর্তন, মৌলিক গণতন্ত্র চালু সহ নানা প্রক্রিয়ায় ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র অব্যাহত রাখেন। তার শাসনামলে পূর্ব পাকিস্তানে দমন পীড়ন চরম পর্যায়ে পৌঁছায়। বিশেষ করে 1965 পাক ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের দৃষ্টিভঙ্গি নগ্নভাবে প্রকাশ হয়ে পড়ে। পাকিস্তানের রাজস্ব আদায়ের সিংহভাগ পূর্ব পাকিস্তান থেকে গেলেও ওই যুদ্ধের সময় এ অংশে কোনো প্রতিরক্ষারই ব্যবস্থা করেননি তারা। এর ফলে পূর্ব পাকিস্তানিদের মনে এ ধারণা জন্মায় যে পশ্চিমারা আর বাংলার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না। এরকম পরিস্থিতিতে 1966 23 মার্চ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে 6 দফা দাবি উত্থাপন করেন। এতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রাজস্ব ও মুদ্রা ব্যবস্থায় পাকিস্তানের দুই অংশের মধ্যে সাম্য তৈরির মাধ্যমে একটি কার্যকর ফেডারেল স্টেট গড়ে তোলার প্রস্তাব করা হয়। পাশাপাশি পূর্ব বাংলার জন্য একটি স্বতন্ত্র আধাসামরিক বাহিনী গঠনেরও কথা বলা হয়। এর পরপরই পাকিস্তান রাষ্ট্রের অত্যাচারের খড়গ নেমে আসে শেখ মুজিব সহ 6 দফা প্রস্তাবকারীদের উপর। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের সবাইকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে ঢোকানো হয়। পূর্ব বাংলার রাজনৈতিক বিচ্ছিন্নতার আগুনে যেন ঘি ঢেলে দেওয়া হলো। বিশেষ করে ওই মামলায় সার্জেন্ট জহুরুল হককে ক্যান্টনমেন্টে আটক অবস্থায় গুলি করে হত্যা, সার্জেন্ট ফজলুল হককে আহত করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুর জোহাকে সেনাবাহিনী হত্যা করায় পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। শেখ মুজিবকে মুক্ত করতে তখনকার প্রখ্যাত কৌশলী টমাস উইলিয়ামসকে লন্ডন থেকে আনা হয়। তার প্রধান সহযোগী ছিলেন তখনকার তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এ ঘটনায় আইয়ুব বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে 68-র 22 ফেব্রুয়ারি আইয়ুব খান আকস্মিকভাবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে সকল আসামিকে মুক্তি দেন এবং নিজে আর পরবর্তীতে প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন না বলে ঘোষণা দেন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর এক জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। কিন্তু ততক্ষণে আইয়ুব বিরোধী জনরোষ অনেক দূর ছড়িয়ে পড়েছে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা দিয়ে সর্বাত্মক আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে, যার মূল কথা ছিল পূর্ব বাংলার সম্পূর্ণ স্বায়ত্তশাসন। এরই অংশ হিসাবে 69-র 20 জানুয়ারি গণ অভ্যুত্থান চলাকালে ছাত্রনেতা আসাদ সহ অনেকে পুলিশের গুলিতে শহীদ হন। এরপরই পশ্চিমা শাসকদের নানা শঠতামূলক আলোচনায় ভগ্ন মনোরথ আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব 21 দফা উত্থাপন করলে তা পরিণত হয় বাঙালির মুক্তির সনদে। এরকম উত্তাল পরিস্থিতিতে 69-র 25 মার্চ এক বেতার ভাষণের মধ্য দিয়ে স্বঘোষিত লৌহ মানব আইয়ুব খান বিদায় নেন, আর মঞ্চে আসেন আরেক সামরিক শাসক আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। তিনি এসেই শুরু করেন আরেক দফা দমন পীড়ন, ভয়াবহ নিপীড়ন, নির্যাতন, আইন শৃঙ্খলার অচিন্তনীয় খারাপ অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষি শিল্প বাণিজ্যের চরম অচল অবস্থার পাশাপাশি মুক্তির আকাঙ্ক্ষায় দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে কেটে যায় 70-র দিনগুলো। 70-র 11-ই নভেম্বর ভয়াবহ সাইক্লোনে লাখ লাখ মানুষের মৃত্যুর পরও পশ্চিমা শাসকরা কিছু না করায় বাঙালিরা সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে আর নয় ছদ্মবেশী শত্রুর সাথে বসবাস। তারই রায় দেখা গেল 70-র 7-ই ডিসেম্বরের পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে। পূর্ব বাংলার 169-টি আসনের মধ্যে 167-টি পায় আওয়ামী লীগ এবং এর মধ্য দিয়ে 300 আসনের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা। ইয়াহিয়া খানও অভিনন্দন জানান আওয়ামী লীগের নেতা শেখ মুজিবকে। সত্তরের নির্বাচনে ব্যাপক জয় লাভের পর সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে এক ঐতিহাসিক বক্তব্য রাখেন 71-র 3রা জানুয়ারি। সেখানে তিনি একদিকে যেমন সারা দেশের ভোটারদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, অন্যদিকে তুলে ধরেন ক্ষমতা হস্তান্তরের পর তার সরকারের করণীয় সম্পর্কে। সেখানে তিনি দুই পাকিস্তানের ভেতর ক্ষমতার ভারসাম্যের উপর বিশেষভাবে জোর দেন। আজ বাংলাদেশের মানুষ বাস্তুহারা হয়েছে, যাদের ঘর বাড়ি নাই। আজকে দেখেন রাস্তার পায়ে পায়ে বস্তিতে বস্তিতে হাজার হাজার মানুষ ঘর নাই বাড়ি নাই রাস্তার উপর পড়ে থাকে। আইয়ুব খানের আমলে
ট্রাস্ট জমি বড়ওয়ালা বুড়িওয়ালাদের দেওয়া হয়েছে। ওই বুড়িওয়ালাদের কাছ থেকে জমি কিনে নিয়ে যারা জমিহীন কৃষক তাদের মধ্যে জমি বিলি করা হবে, ভবিষ্যতে খাস ল্যান্ড আর বড় লোকদের দেওয়া হবে না, গরিবদের মধ্যে ভাগ করা হবে। আমি জানি দেশের মধ্যে বেকার সমস্যা বেড়ে গেছে, কি করব ভাই জানি। আপনারা আস্থা দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, শতকরা 98টা সিট আমাকে দিয়েছেন, আমি জানি। টাকা কোথায়, পয়সা কোথায়, একদম শেষ করে দিয়েছে বেকার। 70 লক্ষ বেকার আছে এই বাংলাদেশে, এদের জন্য কুটির শিল্পের মাধ্যমে এবং কাজের বন্দোবস্ত করে যত তাড়াতাড়ি হয় বেকার সমস্যা দূর করার চেষ্টা করতে হবে, না হলে এদেশের মানুষ শিকার কুকুরের মতো আত্মা কানে না খেয়ে মরবে। আর একটা কথা বলি, আমার রিফিউজি ভাইদের কাছে, 23 বছর পরে এদেশে আর রিফিউজি নাই, আপনারা বাংলাদেশে আসছেন বাঙালি, 23 বছর পর্যন্ত আজও আমরা রিফিউজি ট্যাক্স দেই। 7 লক্ষ রিফিউজি আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, কুচবিহার, কলকাতা থেকে এসছে, তাদের জন্য একটা পয়সা আজ পর্যন্ত খরচ করা হয় না। আর যারা রিফিউজি এসছেন বাংলার মাটির সঙ্গে মিলে যান, বাংলার মাটির সঙ্গে এক হয়ে যান, আপনারা আমাদের ভাই, এই মাতৃভূমিকে গ্রহণ করে নেন, বাঙালি যে অধিকার পাবে আপনার সেই অধিকার পাবে। হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাইদের বলি, তোমাদের উপর এতদিন যে অত্যাচার মাঝে মাঝে হয়েছে সে আমি জানি, ভবিষ্যতে সে অত্যাচার হবে না। মুসলমানের যে অধিকার এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, সেই অধিকার এই বাংলার মাটিতে হবে। সরকারি কর্মচারী ভাইদের বলি, জনগণের খাদেম হতে হবে, বড় কর্তা হলে চলবে না, আর গরিবকে না খেয়ে মরতে দেব না, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যে সমস্ত মামলা মকদ্দমা এখন পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে আছে এবং যারা বিনা বিচারে বন্দী আছে, সরকারকে অনুরোধ করব তাদের এই মুহূর্তে মুক্তি দেওয়ার জন্য, আর না হলে কতদিনে রাখবেন, আমরাই তো মুক্তি দেব ইনশাআল্লাহ, সময় বেশি দিলেন না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কিন্তু 88 আসন পাওয়া পাকিস্তান পিপুলস পার্টির জুলফিকার আলী ভুট্টোর ষড়যন্ত্রে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বিলম্বিত করতে শুরু করেন তিনি। তারা চাইছিলেন না পশ্চিম পাকিস্তানের বাইরের কোনো দল পাকিস্তানের শাসনভার নিক, তাই তারা নানা কুটচাল চালতে শুরু করেন। ভুট্টো প্রকাশ্যেই বলতে থাকেন পিপুলস পার্টি ছাড়া ক্ষমতা হস্তান্তর মেনে নেওয়া হবে না। তার বিরোধিতার কারণে নির্বাচনের প্রায় 2 মাস পর 1971-এর 3রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। কিন্তু শেষমেশ সে অধিবেশনও বাতিল করা হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। শেখ মুজিবের সামনে 7 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্ত্রণে তাদের মুক্তির আহ্বান শোনানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না বলেই মনে করেন অনেক ঐতিহাসিক। তাই 7ই মার্চ রেসকোর্সের ময়দানে তিনি উদাত্ত আহ্বান জানালেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই, 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে, 1977 সালে
ছয় দফার আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৬৯ সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই শত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের এক গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। ২৫ তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি ১০ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। আমি তোমার বন্ধুত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে দুঃখ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Do you know that nobody can suppress 70 million people? When 70 million people determined to achieve something, nobody can suppress it. You cannot tolerate anymore all this system. Everything is collapsed. The new administration, the people are obeying my order, not their order. Legally, I am the authority because people have voted to me. সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধ্বস বিজয়ের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে যখন ইয়াহিয়া সরকার নানা টালবাহানা শুরু করে, সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিদেশি সাংবাদিকদের কাছে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেন তার ক্ষমতার ভিত্তি কত মজবুত ও যৌক্তিক। বঙ্গবন্ধুর ডাকে মুক্তির জন্য এদেশের মানুষের মানসিক প্রস্তুতি থাকলেও পাশাপাশি পাকিস্তানি সামরিক বাহিনীও চূড়ান্ত করে বাঙালি নিধনের মহাপরিকল্পনা অপারেশন সার্চ লাইট। আর এই হত্যাকাণ্ড চালাতে শপথ নেন কুখ্যাত জেনারেল টিক্কা খান। পরিকল্পনা অনুযায়ী ২৫শে মার্চ বরবর গণহত্যা চললেও তা সাময়িকভাবে স্তম্ভিত করে দেয় গোটা দেশকে। এক রাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় সম্প্রীতির বাংলাদেশ। Thank you.
সারা রাত ধরে হাজার হাজার ঘরবাড়ি জ্বলতে থাকে গোটা ঢাকা জুড়ে, যেন রাতেও জ্বলে ওঠে দুদকের আগুন। পরের দিন সকালে বিধ্বস্ত ঢাকার চেহারা। এখানে কি কোনো ঝড় হয়েছিল নাকি গণহত্যা? কে বলবে? মানুষ এত নৃশংসভাবে শেষ করে দিতে পারে সব কিছু? 25 মার্চের রাতভর ভয়াবহ তাণ্ডব লীলার পরদিন অর্থাৎ 26 মার্চ তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থানরত মার্কিন টেলিভিশন NBC-র এক সাংবাদিক তোলেন শূন্য ঢাকার ছবি, যেখানে সাধারণ মানুষের কোনো চিহ্ন নেই। নিস্তব্ধতা ভেঙে হুঙ্কার দিয়ে শুধু ছুটে চলেছে পাক হানাদারদের ট্যাঙ্ক লরি। ঢাকার দিগন্ত জুড়ে তখনও দৃশ্যমান আগের রাতে জ্বালিয়ে দেয়া জনপদের দাউ দাউ বহ্নিশিখা। 29 মার্চ বিকেল 5:30টায় পাকিস্তানি নেতা জুলফিকার আলী ভুট্টোকে দেখা যায় কড়া সেনা প্রহরার মধ্যে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এর ভেতরেও চলে জীবনের স্বাভাবিক গতি, শেষ মুহূর্তে চলে কিছু খুঁজে পাওয়ার তৃষ্ণা, কিছু খুঁজে পাওয়ার চেষ্টা। জীবন তো এগিয়ে চলবেই। জগন্নাথ হলেও সকালবেলায় এসে দেখা যায় ভয়াবহ দৃশ্য, শুধু লাশ, নারী পুরুষ শিশু বৃদ্ধ যুবা, যেন শকুনের ভাগাড়ে পরিণত হয় গোটা বাংলাদেশ। শুধু নগরে মহানগরে নয়, নদীমাতৃক বাংলাদেশের প্রতিটা নদীতেও ভাসতে থাকে লাশ আর লাশ, যেন এক ভাগাড়ে মহাভাগাড়ে পরিণত হয় গোটা বাংলাদেশ। রেসকোর্সের রমনা কালী মন্দির মর্টার মেরে উড়িয়ে দেয় পাকিস্তানি সেনাবাহিনী। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা এবং বিদেশি সাংবাদিকরা পরবর্তীতে তুলে ধরেন তাদের ভাষ্য। শান্তিপূর্ণ পথে দাবি অর্জিত না হলে কিভাবে তা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অর্জন করতে হয় তা ভালোই জানতেন বঙ্গবন্ধু। তাই পাকিস্তানি হানাদার বাহিনী যখনই 25 মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল, ঠিক তখনই পূর্ণ স্বাধীনতার ঘোষণা দেন তিনি। তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস বা EPR-এর বেতার যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু 25 মার্চ রাত ঠিক 12:01 ইংরেজি হিসাবে 26 মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ইংরেজিতে পাঠানো এই তার বার্তায় তিনি যে কথা বলেছিলেন তার সারমর্ম হলো এই: পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে পিলখানা, EPR ঘাঁটি ও রাজারবাগে পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা ও চট্টগ্রামে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করবার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, EPR, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপোষ নেই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল আওয়ামী লীগের নেতাকর্মী, অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতা প্রিয় লোকদের কাছে এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা। 25 মার্চ রাতে বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণার প্রমাণ মেলে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির 26 মার্চ বিকেল 3:55 তৈরি রিপোর্টে। হোয়াইট হাউস সিচুয়েশন রুম থেকে পরবর্তীকালে প্রকাশ পাওয়া এই রিপোর্টে বলা হয়, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পূর্বাংশে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করায় সেখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। সেখানকার 10,000 আধাসামরিক বাহিনী, EPR-এর সদস্য, পুলিশ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী 23,000 নিয়মিত সৈন্যের সাথে লড়াই করছে। রিপোর্টে বলা হয়, পরিস্থিতি দেখে মনে হয় ইসলামাবাদ কর্তৃপক্ষ সমুদ্র ও আকাশপথের শক্তি বৃদ্ধি করে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর।
কিন্তু তা শেষ পর্যন্ত সফল হবে না বলেও ওই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও বাঙালি সেনা অফিসারদের উপর পাঞ্জাবি সেনাদের আক্রমণের প্রেক্ষাপটে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে আরেক দফা স্বাধীনতার ঘোষণা দেন 1971-এর 27 মার্চ, যা পরবর্তী কয়েকদিন বারবার রেডিওতে প্রচার করায় প্রায় সকল বাঙালির কাছে পৌঁছে যায়। আমাদের সংগ্রাম চলবেই চলবে, এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। বর্ষিয়ান জাতীয়তাবাদী নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও মুক্তি সংগ্রামের ডাক দেন। তেমন কোনো প্রতিরোধ না থাকলেও যুদ্ধ বিমান ব্যবহার করা হলো নিরস্ত্র বাঙালির উপর। তবে মার্চে স্বাধীনতার ঘোষণা ও মাত্র 22 দিনের মাথায় বাংলাদেশের মানুষ শুধু পাল্টা প্রস্তুতিই নয়, রীতিমতো সরকার গঠন করে। নিয়মতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়তে 17 এপ্রিল গঠিত হয় প্রবাসী সরকার। 10 এপ্রিল আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার কথা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়। এতে বলা হয় কুষ্টিয়ার চুয়াডাঙ্গা হবে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী। ততদিনে মুক্তিবাহিনী চুয়াডাঙ্গাকে হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে ফেলেছে, কিন্তু এই খবর সারা দুনিয়ায় প্রচার হয়ে গেলে নিরাপত্তার কারণেই রাজধানী পরিবর্তন করা হয়। সতেরোই এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথতলায় গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। বৈদ্যনাথতলার নাম পাল্টে রাখা হয় মুজিবনগর, সে অনুসারেই এ সরকার পরিচিত হয় মুজিবনগর সরকার নামে। 70-এর নির্বাচনের গণরায়কে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের প্রতি আস্থা জ্ঞাপন করে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এইচএম কামারুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং এম এ জি ওসমানীকে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক করে নতুন সরকারের শপথ গ্রহণ ও পরিচালনা করেন অধ্যাপক ইউসুফ আলী। সকাল ঠিক 11:30 বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ক্যাপ্টেন মাহবুবের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি দল অস্থায়ী রাষ্ট্রপতিকে প্রথম গার্ড অব অনার দেয়। গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ রান ভেরি মাচ ফিজিক্যালি অ্যান্ড পারপাসফুলি উইথ দি হেল্প অফ দি পিপুল, উইথ দি কনসেন্ট অফ দি পিপুল অ্যান্ড উইথ দি হেল্প অফ দি অফিসার্স অ্যান্ড এক্সিকিউটিভ হু আর ইন দি চার্জ অফ রানিং দি গভর্নমেন্ট। So I request my foreign journalist friend to convey this fact and truth to their respective countries so that there may be a realization that the government of Bengal is not in paper, not in dream, not a myth, it is a reality. It is such a reality that the world, I hope, cannot ignore it. জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আসাদুল হক, শাহাবুদ্দিন আহমেদ সেন্টু ও পিন্টু বিশ্বাস। প্রচুর সংখ্যক বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন এই শপথ অনুষ্ঠানে। শপথ শেষে স্বাধীন বাংলাদেশ সরকারের নেতারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সেই ঘোষণাপত্র মোতাবেক স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের
উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এই জন্যে যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্যে বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। মুজিবনগরে অস্থায়ী সরকার প্রতিষ্ঠার পরপরই বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষের আকুতি তুলে ধরতে এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত সংগ্রহ করতে প্রতিষ্ঠা করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এমন সব কথিকা পাঠ করা হয় এবং এমন সব সঙ্গীত প্রচার করা হয় যা গোটা বাঙালিকে উজ্জীবিত করে মুক্তিযুদ্ধের দিনগুলোতে সশস্ত্র সংগ্রামে লিপ্ত থাকতে। সেই সমস্ত গান আজও মানুষের শরীরের রোমকে যেমন শিহরিত করে, তেমনি স্মরণ করিয়ে দেয় মুক্তিযুদ্ধ দিনের বাঙালির আন্তরিক এবং অন্তঃস্থলের অকুত আকুতিকে, যা সম্ভব করে তুলেছিল স্বাধীন বাংলাদেশের জন্ম। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই শপথের ডাকে সাড়া দেয় বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরের মানুষ, শুরু হয় সীমান্ত পেরিয়ে মুক্তি সংগ্রামের প্রস্তুতি। কিন্তু প্রস্তুতি শুরু হলেও যুদ্ধের ধারণাতীত ভয়াবহতা সেদিন হার মানিয়েছিল বিশ্বের অনেক দেশে এর আগে ঘটে যাওয়া গণহত্যা স্মৃতিকে। তাই নয়, ভারতে আশ্রয় নেওয়া বাঙালিদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে অল্প দিনেই। ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত হয়ে মারা যায় বহু শরণার্থী।
ভারত সরকারও প্রায় 1 কোটি শরণার্থীর জীবন বাঁচাতে হয়ে পড়ে দিশাহারা। এ কারণেই প্রায় প্রতিদিনই কলকাতার রাস্তায় দেখা যায় ছাত্রসহ সাধারণ মানুষ ঘুরে বেড়িয়েছেন সাহায্যের জন্য। তবে সে সময়ে অর্থের চেয়ে সবচেয়ে বড় সাহায্য পাশে থাকার আশ্বাস দিয়ে যাচ্ছিল গোটা পশ্চিমবঙ্গ। We do not want them to get assimilated in the locality. So they have great difficulties. They are all living this kind of community life. Under the same tarpaulin, and I'm sure if you give them the facilities to go back, they will go back. Refugee camp এর দৃশ্য দেখে আটকে ওঠে বিশ্ব বিবেক। শরণার্থী শিবিরের ভয়াবহতা উপলব্ধি করেন মানব সেবার অগ্রদূত মহীয়সী নারী মাদার তেরেসা। তিনি এসব শিবিরের নারকীয় বিভৎসতার তীব্র নিন্দা জানান। তিনি বিশ্ববিবেকের প্রতি আহ্বান জানান ভাগ্য বিলম্বিত জীবনের ভয়ে দেশত্যাগী এসব মানুষের পাশে এসে দাঁড়াতে। কিভাবে একদল মানুষের প্রতি আরেকদল মানুষ এভাবে শোষণ নির্যাতন ও হত্যার যজ্ঞ চালাতে পারে তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। শরণার্থী শিবিরের ভয়াবহতা বোঝা যায় সেভ দ্য চিলড্রেন ইউকের একজন চিকিৎসক ডক্টর সাইমনের এক বক্তব্যে। তিনি অক্টোবর মাসে জানান পুষ্টির অভাবে এর আগের 2 মাসে 3 লাখেরও বেশি শিশু মারা গেছে। যদি তড়িৎ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরের 2 মাসে আরও 3 লাখ শিশুর মৃত্যু নিশ্চিত। জানা যায় 71-এ ভারতের শরণার্থী শিবিরে 8 লাখের বেশি শিশু মারা গিয়েছিল পুষ্টিহীনতায়। ¶¶
মার্কিন সিনেটের শরণার্থী বিষয়ক কমিটির প্রধান সিনেটর এডওয়ার্ড কেনেডি চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সরজমিনে দেখতে, কিন্তু পাকিস্তান সরকার তাকে অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত তিনি যান পশ্চিমবাংলার শরণার্থী শিবির পরিদর্শনে। তিনি আঁতকে ওঠেন সেখানকার দৃশ্য দেখে। তিনি বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসে রিপোর্ট করার পরও রিচার্ড নিক্সনের সরকার তাকে আমল না দিয়ে বরং পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। অস্ট্রেলীয় সংসদীয় দলের প্রতিনিধিরাও বিস্মিত হন শরণার্থী শিবিরের অমানবিক পরিস্থিতি দেখে। একাত্তরের ২৪শে সেপ্টেম্বর বিশ্বখ্যাত অর্থনীতিক প্রফেসর জন কেনেথ গলব্রেথও আসেন শরণার্থী শিবিরে। তিনি শিউরে ওঠেন এখানকার পরিস্থিতি দেখে। তারপরও তিনি মুগ্ধ হন। এত দুঃখ কষ্টের পরেও বাঙালির ধৈর্য, সাহস আর স্বাধীনতার জন্য দৃঢ় সংকল্প দেখে তিনি শরণার্থীদের জন্য সারা বিশ্বের সহানুভূতি কামনা করেন। পহেলা অক্টোবর জাপানের পার্লামেন্টারি ডেলিগেশনের চার সদস্য শরণার্থী শিবিরে আসেন। দ্বিতীয় মহাযুদ্ধের ভয়াবহতার শিকার জাপানের এই সাংসদরা সহজেই বুঝতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীব্রতা ও বীভৎসতা। ৮ অক্টোবর কলকাতায় বসে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ, এতে ২৪ দেশের প্রতিনিধিরা যোগ দেন। তারাও শরণার্থী শিবির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ওই সম্মেলন থেকে ঘোষণা আসে যে বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা ছাড়া দুঃসহ এই মানবিক বিপর্যয় রোধের আর কোনো রাজনৈতিক সমাধান নেই। মুক্তিযুদ্ধ শুরুর পরপরই বিপুল সংখ্যক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নির্যাতিত বাঙালিরা সীমান্তের ওপারে ত্রিপুরা সহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে আশ্রয় নিতে শুরু করেন। তাদের অপ্রতুল সম্পদ দিয়ে ওইসব হাসপাতালের চিকিৎসাকর্মীরা সেবা করতে থাকেন আহতদের। এরকম হাত কাটা, পা কাটা, শরীরের বিভিন্ন অংশ পোড়া, গুলিবিদ্ধ আর তো মানুষের আজাহারিতে ভারী হয়ে পড়েছিল সেদিনের হাসপাতালগুলো। অজ্ঞাতনামে এই তরুণীটিকে অপহরণ করে গণধর্ষণ করে পাক সেনা ও রাদাকার আলবদররা। তাদের পাশবিক লালসা চরিতার্থ করার পর মাথায় গুলি করে তাকে ফেলে রেখে যায় পথের পাশে ত্রিপুরার একটি হাসপাতালে। কয়েকদিনের চিকিৎসার পর তার মৃত্যু হয়। মূলত এভাবেই পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদররা চেয়েছিল গোটা বাঙালি জাতিকে নির্যাতন ও মস্তিষ্ক শূন্য করে ধ্বংস করার। রক্তে ভিজে গেছে আজ বাংলাদেশে বিনাবন্ধন, সেই রক্তের বিনিময়ে আজ স্বাধীনতা আনো তুমি। মরণ যদিও জীবন কেড়েছে বাংলাদেশ। ২৯ অক্টোবর স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুক্তাঞ্চল সফরে বের হন। কুষ্টিয়া সংলগ্ন ৫০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা তখন হানাদার মুক্ত। তাজউদ্দিন মুক্তি সেনাদের ঘাঁটিতে যান, তাদের সাথে রণকৌশল নিয়ে কথা বলেন, তাদের সাহস যোগান, উৎসাহ দেন। তিনি সাধারণ মানুষের সাথেও কথা বলেন। তিনি মুক্তাঞ্চল থেকে মূলত বোঝার চেষ্টা করছিলেন স্বাধীন বাংলাদেশের মানুষের হৃদস্পন্দন কেমন হতে পারে। তাজউদ্দিন বাঙালিদের আন্তরিকতা, দেশপ্রেম আর স্বাধীনতা যুদ্ধে সক্রিয়তা দেখে মুগ্ধ হন।
মুক্তিযোদ্ধারা। তারপরে নয়নপুর আছে, তারপরে বাগরা আছে, তারপরে নাম না জানা এই শিশুটি চট্টগ্রামের শালদা নদীর তীরবর্তী এলাকায় মেজর সালেকের কমান্ডিং এলাকাতে পাক বাহিনীর সামরিক তথ্য পাচারে অসাধারণ ভূমিকা পালন করে। We are fighting a war of attrition. In that we kill, kill, kill in self-defense as long as they are going to come and fight with us. মেজর সালেক যে অঞ্চলে যুদ্ধ করছিলেন সে অংশের মূল নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধের তিনটি ফোর্সের অন্যতম কে ফোর্সের প্রধান মেজর খালেদ মোশারফ। অমিত সাহসী, বলিষ্ঠ, দেশপ্রেমে উজ্জীবিত অসাধারণ এই যোদ্ধা সেদিন বর্ণনা করছিলেন তার রণকৌশল। কিন্তু ঘটনার সত্যতা যাচাই করতে যারাই পাকিস্তানিদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদেরই তারা বুঝিয়েছেন সবই মিথ্যে কথা, আর যদি সত্য হয় তাহলে তা ভারতীয়দের কাজ। তবে পাকিস্তানি ও তাদের দোসর গোলাম আজমরা কতটা সক্রিয় ছিল তার প্রমাণ অবশ্য সাংবাদিকরা ঠিকই ধরে রাখেন। গোলাম আজমদের সাহায্য নিয়ে আলবদররা বাংলাদেশে কি তাণ্ডব চালায় তার বর্ণনাই সেদিন দিচ্ছিলেন যশোর রোড ধরে আসা এই বৃদ্ধ। তিনবার পোড়াইছে, লুট করেছে, মানে মানুষ একেবারে কাটে কাটে দুই ভাগ করে দিতে, দুই তিন ভাগ খণ্ড করে দিতে, কচুরির মধ্যে, টগরের মধ্যে মাথা জাগাইয়া, নাক জাগাইয়া তিন দিন চার দিন পর্যন্ত থাকতে হয়েছে। মেয়ে দিনে কত কত ছোট ছোট বাচ্চা কচুরির তলে ধুয়ে আসতে হয়েছে, তা আমরা আনতে পারি নেই বাবা, আর আর ক্ষমতা নেই। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাজাকার বাহিনীকে বাহাবা দিয়ে বলেন দেশপ্রেমিকরা এখন সক্রিয়, তাদের মধ্য থেকেই রাতারাতি গঠন করা হয় রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী। এদিকে ঢাকায় বসে পাকিস্তানিরা এসব প্রচারণা চালালেও জুলাই মাসের পরেই যুদ্ধের রূপ পাল্টাতে থাকে। ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের শরণার্থীদের শিবির ঘুরে সর্বহারা মানুষের পাশে থাকার যে আশ্বাস দেন তা তিনি জানিয়ে দেন সারা বিশ্বকে। অন্যদিকে মুক্তিসেনারাও সুসংগঠিত হয়ে সীমান্ত এলাকা থেকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে বাংলাদেশের মূল ভূখণ্ডে। সীমান্তবর্তী এই এলাকাটাই মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত করে আগস্ট মাসেই। এখানে রৌমারী থানার পুলিশ ক্যাম্প দখল করে সেখানে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প। এ সময় বর্ষার মৌসুম চলে আসায় পাকিস্তানিরা পড়ে আরও বেকায়দায়। শুধু তাই নয়, ঢাকায় মুক্তিসেনাদের চোরাগুপ্ত হামলায় তখন দিশেহারা পাক সরকার। পাকিস্তানিদের মিথ্যা প্রচারের প্রতিবাদে তথ্য অধিদপ্তর উড়িয়ে দেয় দুর্দান্ত বাঙালি গেরিলা দল। আগস্টের পরেই পাকিস্তানিরা বুঝে যায় একার পক্ষে এই পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। শুরু হয় মিত্রদের দিয়ে কূটনৈতিক যুদ্ধ। তাই ইয়াহিয়ার কণ্ঠে পরনিন্দার ঝড়। মাই বর্ডার্স আর ট্রাবল নট বাই মি বাট বাই মাই নেবার
shelling by field guns, mortaring by mortars, activities by infiltrators, armed infiltrators across the border are continuing. I would like to know which displaced person, civilian, would like to cross that border under those conditions. বন্ধু, পাকিস্তানকে আশ্বস্ত করতে ষাট ও সত্তর দশকে বিশ্ব সেরা কুখ্যাত কূটনীতিক হেনরি কিসিঞ্জার ভারতে আসলেও বুঝতে পারেন অবস্থা বেগতিক। তাই তাদের উদ্যোগেই পাকিস্তান জাতিসংঘে সোচ্চার হয়ে ওঠে ভারতের বিরুদ্ধে। For 75 million people of East Pakistan to fulfill its own political objectives. If the international community is genuinely concerned about possible food shortage in East Pakistan, it has an obligation to prevent India from indulging in activities which, if unchecked, cannot but endanger the sustenance of the people of East Pakistan. Now you know what the position is. Now you know that India, a predatory aggressor, a country that has never reconciled herself to Pakistan, has committed naked aggression for the third time on the soil of Pakistan. এ সময় সম্পূর্ণ অন্ধকারে থাকা পশ্চিম পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলগুলো না জেনে শুনেই ইয়াহিয়া ও ভুট্টোর পক্ষে সাফাই গাইতে শুরু করে। ইয়াহিয়ার মিথ্যাচার আরো বেড়ে যায়। I'm trying to avoid it by showing a lot of patience, but there's a limit to our patience too. So we're very close to it. I'm equally going to make it very clear that the war is forced on us through a means of some action in East Pakistan. An attack on East Pakistan is an attack on Pakistan as a whole. তবে বাঙালির ন্যায়সঙ্গত দাবির প্রতি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন যেন একাই একশো। Well, surely that the massacre there stops, the rape stops, the burning of villages stops. Can it not be fairly put to you that you're contributing in a way to the exodus of the refugees by your support for the Pakistan guerrillas? Now, mustn't you, in effect, face the question of having to reduce your support for the guerrilla armies operating in East Pakistan? Does that mean we allow a massacre to continue? What happened first? How many people were killed according to your correspondence of British newspapers, of American newspapers, of French newspapers, Canadian newspapers, Arabian newspapers? The massacre began long before there was a single guerrilla. But it's a contribution to quietening the situation, as I say. No, what does quietening mean? Does it mean that we support the genocide? And do you think it can be stopped? Do you think people are going to sit aside and watch their women raped in front of them? And say that, no, we are going to quieten the situation? That's not quietness. That is the worst possible type of war, is the worst possible type of violence. But how then, without something done to control the guerrilla activity in return for greater discipline by the Pakistan army, can you secure these first steps? When Hitler was on the rampage, why didn't you say, let's keep quiet and let's have peace in Germany and let the Jews die, or let Belgium die, let France die? Would you say that was quiet? But how do you propose to bring about these first steps to control the exodus? It's not for us to. This would never have happened if the world community had woken up to the fact when we first drew their attention to it. তর্কযুদ্ধে জয়ী হয়ে বসে থাকেননি ইন্দিরা গান্ধী। নিজ দেশে ও জাতিসংঘেও পাকিস্তানের পাল্টা জবাব দেন তিনি বাংলাদেশের মানুষের অবস্থা তুলে ধরে। It is a time for alertness, not only of our defense forces, but of all our people. In the last few months, the world has witnessed the courage, dignity, and self-restraint with which we have faced this challenge. I am sure that you will meet all future dangers in the same spirit. তবে এত কিছু সত্ত্বেও দুষ্টের দমন সহজ ছিল না।
বাঙালি যোদ্ধারা চূড়ান্ত প্রস্তুতি নিলেও পাকিস্তান ভিন্ন পন্থা বেছে নেয়। Situation created by the Indian aggression is leading the two countries to a point of no return. I would like to make it absolutely clear that we shall defend our honor. নভেম্বরের শুরুতে সবকিছু ভারতীয়দের কারসাজি বলে প্রচারণা চালালেও পাকিস্তানিরাই ভারতে আক্রমণ শুরু করে। ত্রিপুরায় নিহত হয় বেশ কয়েকজন ভারতীয়। তবে এর কারণ যে প্রতিহিংসা তা বোঝা যাচ্ছিল। বাঙালি মুক্তি সেনারা একের পর এক মুক্ত করতে থাকে বাংলাদেশের অঞ্চল। This place is known as Kulapathar and I have buried 10 of my boy who has been shaheed in the last few days of battle. And each one of them have fought gallantly. If I tell you the stories how they have died, you'll be surprised. They have not bothered about their life, but by dying, they have saved many of us. And in each one of these cases, I just can't imagine that when a chap fighting like this have died, how, what right have we got to live and enjoy the independence? I don't know. We have to fight. And all our soldiers are fully determined. Major Salik, and I have been given the charge of this subsector. Shaldanudi, you must have heard it many times in the radio.
This area I have got about 40 square miles of liberated. You know, they pass their regular life by normal farming, and this market, as you see, this Bangladesh flag is on. It can definitely boost up their morale, and they are quite determined. These people are of a lot of help for us because they act as sometimes scouts. They bring information of enemy. They act as our load carrier. That is the best way we can utilize them. Our ammunition replenishment and casualty evacuation. There are many local people. They all come out with this type of helps. ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্র ও বিশেষ করে পশ্চিম ইউরোপের রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করতে বেরিয়ে পড়েন তার ঐতিহাসিক বিশ্ব সফরে। এক এক করে তিনি সারা বিশ্বের মানুষের কাছে প্রমাণ করে দেন বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে, তাই বাঙালিরা ন্যায়সঙ্গতভাবে মুক্তির জন্য লড়াই করছে। এমন পরিস্থিতিতেই 71 ডিসেম্বরের 3 তারিখ পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। পাকিস্তানের আক্রমণেরও জবাব দেয় ভারত খুব দ্রুতই পূর্ব ও পশ্চিম সীমান্তে। কিন্তু তখনও পাকিস্তানিরা যা ভুলেও ভাবেনি তা হল বন্ধু যুক্তরাষ্ট্র ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্বের কাছে হার মানবে। জয়ের আশায় এই যুদ্ধ তারা শুরু করেছিল। তার প্রমাণও মেলে পরাজয়ের মাত্র কয়েকদিন আগে পাকিস্তানের পূর্বাঞ্চলের প্রধান নিয়াজির কণ্ঠে। I am proud of my troops, their discipline, their bravery, their tradition, and I am sure we will be able to maintain the tradition of our forefathers
which have never lost a battle. But a lot of men might die. It's the price of the freedom. But what freedom? Not yours. It's mine, yes, my country, Pakistan. You still consider that you stand Pakistan a fighting chance of... stay, yes, inshallah, will stay. Athacho, er pore drishyo chilo, shompurno biporit. লজ্জা ভুলে জাতিসংঘে পাকিস্তানের পক্ষে চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আবেদনও ভেটো দেয় রাশিয়া। এ সময় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া বা বাংলাদেশকে মেনে নিতে ভারতের আহ্বান আরও যুক্তিসঙ্গত বলে প্রতীয়মান হতে থাকে। But facts are facts and must be stated. Right from the beginning of this unfortunate situation that has arisen in the subcontinent, India had been asking for a political settlement acceptable to the elected and acknowledged representatives of the people of Bangladesh. এদিকে লড়াই তখন ছড়িয়ে পড়েছে পাকিস্তানের পশ্চিম সীমান্তে। ভারতীয় সৈন্যরা একই সাথে আরব সাগর থেকে করাচি বন্দর, পশ্চিম ও পূর্ব সীমান্তে আক্রমণ করে মাত্র 4-5 দিনেই নাজেহাল করে ফেলে পাকিস্তানিদের। তাই নয়, পশ্চিম সীমান্তে অনেক অঞ্চল চলে যায় ভারতীয়দের দখলে। ঢাকায় বিমান হামলার ভয় পেয়ে পালিয়ে যায় পাকিস্তানের গভর্নর। পাকিস্তান না বুঝতে চাইলেও তাঁর মিত্ররা বুঝে যায় পরাজয় আসন্ন, তাই জাতিসংঘে এবার যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা ও সাবেক প্রেসিডেন্ট বুশ সিনিয়র আপ্রাণ চেষ্টা করেন প্রস্তাব পাশ করতে। The use of force to peaceful means. India, which over the years has sought to reflect in and outside of this chamber
the moral force of the world, the very precepts for which its great leaders, Gandhi and Nehru, stood, is now disregarding the Charter of the United Nations. কিন্তু তখনও অনর রাশিয়া নির্বিকার ভারত বাংলাদেশ এগিয়ে যায় স্বাধীনতার পথে জাতিসংঘ প্রস্তাব না মেনে প্রমাণ দেয় যুদ্ধ ন্যায়সঙ্গত মহাসচিব উথান্ট শুধু আবেদন করেন সাধারণ মানুষের যেন আর প্রাণহানি না ঘটে I now appeal to all the parties to the conflict, no matter what their allegiance, to take every possible measure to spare the lives of the innocent civilian population which is afflicted and threatened by the present hostility. ধীরে ধীরে ঢাকাও অরক্ষিত হয়ে পড়ে ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি ঢাকা এসে সেসব ঘটনার বর্ণনাও দেন half destroyed the residence then I got there this after that. I found the governor in the bunker in the guard trembling like a leaf and saying I didn't quite know whether to resign should I resign will my wife be killed by the Indian army can I get at the Intercontinental Hotel as we were standing there in this bunker suddenly there was another raid and all hell broke loose there was an enormous crash and harder the crash died down but the governor suddenly produced a ballpoint pen scrap of paper a few carbons and had written my resignation statement in a matter of seconds just in time actually for the second big crash সেই সময় আর কেউ না হলেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো লজ্জিত হয়েছিলেন আর তাই পরাজয় নিশ্চিত জেনেও তিনি নিরাপত্তা পরিষদের সভায় আত্মসমর্পণ বা বাংলাদেশকে স্বীকৃতির প্রস্তাবের কাগজ ছিঁড়ে সভা ত্যাগ করেন বলেন তিনি যুদ্ধের পক্ষে everything that has been illegal till 13th or 15th of December 1971. I will not be a party to it. We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I'm going. বাংলাদেশের চূড়ান্ত বিজয় যখন দ্বারপ্রান্তে মুক্তির সূর্য যখন উঠি উঠি করছে ঠিক সেরকমই একটি সময়ে 1971-এর 14-ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী রাজাকার আলবদররা সম্মিলিতভাবে হত্যা করে এদেশের সূর্য সন্তানদের তারা বেছে বেছে চিকিৎসক সাংবাদিক সাহিত্যিক এদেশের বুদ্ধিজীবীদের ধরে ধরে ঢাকার অদূরে মিরপুরের রায়ের বাজারে গণহত্যা করে সেখানে বধ্যভূমিতে ফেলে রাখা হয় তাদের লাশ তারই বর্ণনা শোনা যায় অধ্যাপক মনিরুজ্জামানের এই ভাষ্যে Because they, these people were the intellectuals and brain. What I saw. আমার নাম জহির রাহান আমি কোনো বুদ্ধিজীবী হত্যার শিকার না হলেও সেই সময়ে নিখোঁজ এদেশের প্রখ্যাত লেখক ও চলচ্চিত্রকার জহির রায়হানের এই বক্তব্য থেকে বোঝা যায় কেন তারা হত্যা করেছিল বুদ্ধিজীবীদের বাংলাদেশে আমি যা দেখেছি তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে কোনো অপারেশনে ধ্বংসযজ্ঞ চালানো ও মানুষদের খুন করার পর মিলিটারি ইউনিট একটা মুভি ক্যামেরা দিয়ে মৃতদেহগুলোর শুটিং করত
কোনো বাড়ি পোড়ানোর পর তারা পুড়ে যাওয়া বাড়িটার শর্ট তুলত। তারা লোকজনদেরকে বাধ্য করত বাড়িটার জিনিসপত্র লুট করতে। এরপর তারা মুভি ক্যামেরা দিয়ে এসব লুটেরাদের শুটিং করত। আমি পরে জেনেছি যে তারা এসব দৃশ্য সম্পাদনা করে বিশ্ববাসীকে দেখাতো যে বাঙালিরা অবাঙালিদের হত্যা করছে এবং ওই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। এটা ছিল পুরোপুরি মিথ্যা। It was an utter lie. মূলত তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে মস্তিষ্ক শূন্য করা, যাতে ভবিষ্যতে তারা কিছুতেই উন্নতি করতে না পারে, উঠে দাঁড়াতে না পারে। ১৬ই ডিসেম্বর নীরবেই পাকিস্তান রাজি হয়ে যায় বিনা শর্তে আত্মসমর্পণ করতে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় রেসকোর্স ময়দানে, ঠিক যেখানে ৭ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেখানেই নতমুখে চারদিক থেকে জয় বাংলা ধ্বনির মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৯০,০০০এরও বেশি সেনা সদস্য নিয়ে পূর্বাঞ্চলের সেনানায়ক জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। দিল্লিতে পার্লামেন্ট হাউসে বাংলাদেশের পক্ষে তুমুল করতালির মধ্যে হুমায়ুন রশিদ চৌধুরী ঘোষণা করেন, বাংলাদেশ মুক্ত হয়েছে। ততক্ষণে বাংলাদেশে উঠতে শুরু করেছে স্বাধীন পতাকা, জয় বাংলার জয়ধ্বনি চারদিকে। ১৬ই ডিসেম্বরের পর দু একদিনের মধ্যেই দেশে ফিরে আসেন প্রবাসী সরকারের নেতৃবৃন্দ। যার জন্য, যার নামে বাঙালি তার হাজার বছরের স্বপ্ন পূরণ করে, তিনি তখনও মুক্তি পাননি। এজন্য বাঙালিকে অপেক্ষা করতে হয়েছে আরও কয়েক সপ্তাহ। ৭২-এর ১০ই জানুয়ারি দেশে ফেরার আগে লন্ডন ও দিল্লি হয়ে বঙ্গবন্ধু দেশে আসেন। লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেখানে হাজির হন সারা দুনিয়ার সাংবাদিকবৃন্দ।
who have earned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been exacted from the people of Bangladesh. I cannot wait a single moment. লন্ডনে বঙ্গবন্ধুর আগমনের খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। হাজার হাজার মুজিব ভক্ত তাই ভিড় করেন যে হোটেলে বঙ্গবন্ধু ছিলেন তার সামনে। বঙ্গবন্ধু তাদের আন্তরিক শুভেচ্ছা জানান। লন্ডন থেকে ঢাকা ফেরার পথে বঙ্গবন্ধু কয়েক ঘন্টা যাত্রাবিরতি করেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে বঙ্গবন্ধুকে আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ মন্ত্রিপরিষদ এবং তিন বাহিনীর সকল সদস্য। বঙ্গবন্ধু তাতে আন্তরিক এবং আবেগময় সাড়া প্রদান করেন। ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি নিজেই মালা দিয়ে অভিনন্দন জানান, আলিঙ্গন করেন এবং স্বাগত জানান। দিল্লিতেই প্রথম বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে ভারত সরকার। তিনি করবর্ধন করেন ভারতের তিন বাহিনীর প্রধানের সাথে। ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি বঙ্গবন্ধুকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, of suffering and sacrifice in the cause of human liberty and human freedom. The emergence of independent Bangladesh is itself a unique event in the annals of democratic movement in world history. বক্তৃতা রাখেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু। For me, this is the most gratifying moment. I decided this to Hawaii in the historic capital of your great country, on my way to Bangladesh. For this is the least I could do to pay personal tribute to the best friend of my people, the people of India, and your government, under the leadership of your magnificent Prime Minister, Mrs. Indira Gandhi. এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় দিল্লিতে। সেখানে হাজার হাজার জনতা বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা স্লোগানে মুখরিত করে তোলে
দিল্লির আকাশ বাতাস। দিল্লির লালকেল্লার সামনে এক বিশাল জনসভায় বক্তৃতা রাখেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। उनका शरीर जेल में बंद था, लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका। और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को कि इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं। और उन्हीं आदर्शों पर लड़ा जो हमारे देश को प्रेरणा देते आए हैं। हमने यहाँ भारत में भी 3 वादे किए थे अपनी जनता से। पहले ये कि जो शरणार्थी यहाँ आए हैं वो सब वापस जाएंगे। दूसरा ये कि हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे। और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। हमने भी अपने 3 वादे पूरे किए हैं। प्राइम मिनिस्टर श्रीमती गांधी, लेडीज एंड जेंटलमैन प्रेजेंट, আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদের অভাবিত আছে, তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোকের সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারব না। আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শের এত মিল কেন, আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। বঙ্গবন্ধুর আগমন উপলক্ষে গোটা দিল্লিকেই সাজিয়ে তোলা হয়। বঙ্গবন্ধুকে আন্তরিক বিদায় জানান রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ গোটা দিল্লির মানুষ।
স্বাধীন বাংলাদেশের মাটি স্পর্শ করার সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে যেমন আবেগে আপ্লুত হয়ে পড়েন, তেমনি তাকে স্বাগত জানাতে আসা, তাকে গ্রহণ করতে আসা হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিও আবেগে ভীষণভাবে আপ্লুত হয়ে পড়ে। চোখ মুছতে মুছতে বঙ্গবন্ধু তাদের সাদর সম্ভাষণ জানান। আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী সেবাই পুলিশ জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে, তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না, বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি এখানে বন্দী ছিলাম, ফাঁসি কাছে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও। এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো, আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাকে। তবে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কবি গুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালিরে বঙ্গ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, কবি গুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাবার সময় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। ঝুঁকে ঝুঁকে এই মাটির বুকে কত রাত জেগে জেগে ভোর, কত জেগে থাকা রাতে একা একা ভেসেছে দুটি আঁখি তোর, আজও সেই চোখে স্মৃতি হয়ে থাকে শত স্বপ্ন জয়েরই গান, সেই বিজয় স্রোতে যেন এক হতে জাগে তোর কোটি সন্তান। চুকে চুকে এই মাটির বুকে কত রাত জেগে জেগে ভোর, কত জেগে থাকা রাতে একা একা ভেসেছে দুটি আঁখি তোর, আজও সেই চোখে স্মৃতি হয়ে থাকে শত স্বপ্ন জয়েরই গান, সেই বিজয় স্রোতে যেন এক হতে জাগে তোর কোটি সন্তান। বাংলা Yeah.
কিছুটাকে প্রাণে বেঁচে থাকে ছোট্ট সুখের ঘর বাংলাদেশ প্রাণের দেশ বাংলাদেশ আমার দেশ মা গো ঝুঁকে ঝুঁকে এই মাটির বুকে কত রাত জেগে জেগে ভোর কত জেগে থাকা রাতে একা একা ভেসেছে দুটি আখিত আজ সেই চোখে স্মৃতি হয়ে থাকে শত স্বপ্ন জয়ের গান সেই বিজয় স্রোতে যেন এক হতে জাগে তোর কোটি সন্তান ঝুঁকে এই মাটির বুকে কত রাত জেগে জেগে ভোর কত জেগে থাকা রাতে একা একা ভেসেছে দুটি আঁখি তোর আজ সেই চোখে স্মৃতি হয়ে থাকে শত স্বপ্ন জয়ের গান সেই বিজয় স্রোতে যেন এক হতে জাগে তোর কোটি সন্তান ঝুঁকে এই মাটির বুকে কত রাত জেগে জেগে ভোর কত জেগে থাকা রাতে একা একা ভেসেছে দুটি আঁখি তোর আজ সেই চোখে স্মৃতি হয়ে থাকে শত স্বপ্ন জয়ে